হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি টকঝাল মিষ্টি আমলার আচার। যারা কিনা আমার মতো আচার পাগল, তারা অবশ্যই এই রেসিপিটি একবার বাসায় তৈরি করবে, জাস্ট মুখে লেগে থাকবে। তা আমি এখানে আমলার আচার তৈরি করার জন্য প্রথমে আমলা নিয়ে নিয়েছি, সুন্দর করে চামড়াগুলো ছিলে আর একটু চারপাশটা একটু কেটে দিয়েছি, যাতে করে ভিতরটাতে ভালো করে ঢুকে। আমলাগুলো একটু শক্ত থাকে, তার জন্য এভাবে কেটে দিলে ভিতরে খুব জুসি হবে। তো এখানে কিছুটা পানি বসিয়ে দিলাম চুলোতে, তারপরে এই যে ফুটে ওঠার পর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি সবগুলো আমলা দিয়ে দিব, একটু সিদ্ধ করে নিব, জাস্ট অল্প কিছুক্ষণ, একটু দুই তিনটা বলক গেলেই নামিয়ে ফেলবো। আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে, আপনারা হলুদ ছাড়াও করতে পারেন, আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা বেশি সুন্দর আসবে, অবশ্যই হলুদ দিবেন। তো তারপর আমার সিদ্ধ করা শেষ, আর এরপরে যে কাজটি হবে সেটা হচ্ছে, আমি এখানে পাঁচফোড়ন নিয়েছি আর এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে ভালোভাবে অল্প আঁচে একটু ভাজতে হবে, একদম খুব অল্প আঁচে ভাজতে হবে, বেশি আগুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাঁচফোড়ন পুড়ে যেতে পারে, তাহলে কিন্তু স্মেলটা বাজে হয়ে যাবে, ভালো আসবে না। তো আমি অল্প কিছুক্ষণ ভেজে এটাকে ব্লেন্ডারে গ্রো করে নেব। তো তারপরে এই যে এদিকে আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম, যে হাঁড়িতে আমি আচার রান্না করব। তারপরে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এরপরে আমি গরম তেলে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এখানে এক টেবিল চামচের মতো আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ। তো আমি এখানে পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো এরপর আমি বড় সাইজের দুইটি রসুন ছিলে দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কতগুলো দিয়েছি, আমার দুইটো রসুন থেকে যা হয়েছে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তো তারপরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি এরপরে দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, আর আমি দুই টেবিল চামচের মতো এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কতখানি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। তো রসুন বাটা আদা বাটা দেওয়ার পরে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একটুখানি ফেনা হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই, একটু ফেনা হবে, তারপরে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই তো এখানে আমি সাদা ভিনেগার নিয়ে নিয়েছি, আর মানে যাকে বলে সাদা সিরকা। তো আমি এখানে ভিনেগারটা দিয়ে দিচ্ছি। তো আমি ভিনেগারটা ঠিক এক কাপ পরিমাণেই দিচ্ছি, এখানে চায়ের কাপের এক কাপ পরিমাণ আপনারা মেপে দিতে পারেন। তো এই তো তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু ফেনাটা তেমন একটা আর নেই, ফেনাটা কিন্তু অনেকখানি কমে গেছে। তো এই যে এখানে আমি সরিষা বাটা দিয়ে দিব, আমি এখানে তিন টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, আমি এখানে দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিব, চায়ের কাপের দুই কাপ। তো আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, যদি কেউ বেশি মিষ্টি খান একটু বেশি দিতে পারেন, আর কেউ কম খেলে কম দিতে পারেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিয়ে দিয়েছি, তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। লবণ দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো আমি তো সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছি, তো আমার তেমন একটা হলুদ দেওয়া আর লাগবে না, জাস্ট আমি অল্প একটু এ দিব। তো হলুদ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। তো আমি এখন দিয়ে দিব জিরে এবং ধনিয়ার গুঁড়ো। তো আমি জিরে এবং ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ দিব, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি এ পর্যায়ে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি এখানে দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমি একে একে মশলাগুলো দিচ্ছি, আবারও কিন্তু ভালো করে নাড়ছি। তো আপনারা ঠিক এভাবেই করবেন যদি আমার মতো এত মজাদার একটি আমলার আচার খেতে চান। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। Thank you.
এখানে আমার মশলাগুলো কষানো শেষ, আমি এখন আমলাগুলো দিয়ে দিব। তো এই যে আমার সিদ্ধ করা আমলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো আমলাগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব, যাতে করে উপরেরগুলো নিচে নিচেগুলো উপরে আসে। তো আমলাগুলোকে একটু ঢাকনা দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো এই যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, তো আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব। এই ঝোলটা আমি আমলাগুলোর ভিতরে ভালোভাবে ঢোকানোর জন্য আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আমলাগুলো কিন্তু অনেকখানি কষিয়েছি আমি। তারপর আমি এখানে যে মশলাটি তৈরি করেছি সেটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলোকে তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এগুলোর অর্ধেকটা দিয়ে দিয়েছি আমি, আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, সেটি আমি পরে দিব। আপনারা দেখতে থাকুন আমি কখন দিই। তো মশলাগুলোর সাথে আমলাগুলোকে ভালোভাবে কিন্তু মেখে একদম ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো প্রত্যেকটা আমলার গায়ে লেগে থাকে এবং কি সুন্দর করে উপর নিচ করে আমলাগুলোকে নেড়ে দিতে হবে। আর মশলাগুলো যাতে পোড়া না যায় বা ঘন ঘন কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। তো এই যে আমি কিন্তু বেশ খানিকটা কষিয়ে নিয়েছি। এরপর আমি একসাথে একটু পানি দিয়ে দিব। আমার যতটুকু সিদ্ধ হতে লাগবে আমলাগুলো ঠিক আমি সে পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি একদম শেষ মুহূর্তে। এতে করে কিন্তু খুব ভালো একটি ফ্লেভার আসবে আচার থেকে। তো এই যে আমার আমলার আচার কিন্তু একদমই রেডি। তো আমি একটু পরেই নামিয়ে ফেলবো, জাস্ট আর এক মিনিট আমি চুলোতে একটু আচারগুলো রেখে দিব, তারপরে আমি নামিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু কতখানি জুসি হয়েছে দেখতে বোঝা যাচ্ছে, আর খেতে তো জাস্ট অসাধারণ। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আমার আমলার আচার একদমই রেডি, আমি এখন নামিয়ে ফেলবো। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা বাসায় তৈরি করবেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।